প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়ান সলিউশন পয়েন্টের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.2 অধ্যায়টা নিয়ে। অধ্যায়টা হচ্ছে ত্রিকোণমিতি, এবং এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি 8.2 অধ্যায়ের উপর বেসিক ক্লাস। তো এই ক্লাসে আমরা ত্রিকোণমিতির এই অধ্যায়টা সম্পর্কে পুরোপুরি জানার চেষ্টা করব, মানে বেসিক বিষয়গুলো সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যাতে এই অধ্যায়টা সম্পর্কে খুব ভালো ধারণা অর্জন করতে পারো এবং কোনো টপিক মিস না করে যাও। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো আদর্শ কোণ সমূহ। তো আদর্শ কোণ সমূহ হচ্ছে পাঁচটা, মানে এগুলা হচ্ছে কি 0°, 30°, 45°, 60°, 90°। তো এই পাঁচটা হচ্ছে আদর্শ কোণ ধরে নেওয়া হয়। এখন যে আমাদের যে কোণগুলো আছে সেগুলো কিন্তু ডিগ্রিতে আছে, কিন্তু এই অধ্যায়ের মধ্যে যখন আমরা করব দেখবে সবগুলো অঙ্কর মধ্যেই প্রায় এই রেডিয়ানে প্রকাশ করে, বা রেডিয়ান বিষয়টা লাগবে এই অধ্যায়ের করার জন্য। ডিগ্রিতে আমরা খুব কমই ব্যবহার করা হয়, পরীক্ষার প্রশ্নগুলো হচ্ছে রেডিয়ানে দেওয়া হয়, আমাদের শর্ত হোক বা কন্ডিশনগুলা রেডিয়ানে দেওয়া হয়। তো আমরা আগে প্রথমে জানি যে এখানে করে যে 180 আমরা পাই রেডিয়ান ধরি, আর 90° যেহেতু 180 অর্ধেক তাই আমরা পাই বাই 2 রেডিয়ান ধরি। তো এইভাবে 60°কে আমরা পাই বাই 3 রেডিয়ান বলি, 45°কে পাই বাই 4 রেডিয়ান বলি, 30°কে পাই বাই 6 রেডিয়ান বলি, আর 0° মানে হচ্ছে 0 রেডিয়ান। তো এটা একটু আগে প্রথমে মনে রাখবে এই রেডিয়ান ব্যাপারটা। তো 270° হচ্ছে 3×90°, মানে 270° হতে হলে 3×90° যদি আমরা গুণ করে দিই তাহলে হয় 270°। আর এই 270°কে আমরা যদি রেডিয়ানে প্রকাশ করি তাহলে 3 জায়গায় এখানে 3 রাখলাম, আর 90°কে আমরা পাই বাই 2 রেডিয়ান লিখতে পারি। তো পাই বাই 2×3 এটা লিখলে, একসাথে লিখলে লেখা যায় 3π/2 রেডিয়ান। 270কে আমরা এখন থেকে এইভাবে লিখবো 3π/2 রেডিয়ান, এবং 360°কে আমরা লিখবো, যেহেতু 360° হচ্ছে 4×90°। এখন 4 এর সাথে যদি আমরা পাই বাই 2 গুণ করে দিই তাহলে কাটাকাটি করলে আসলে 2 দিয়ে 4কে কাটলে 2 পাওয়া যায়, তো এখানে আমরা আসলে 2π রেডিয়ান লিখতে পারি। আমরা সরাসরি 360°কে 2π রেডিয়ান বলতে পারি। এরপর আমরা যে টপিক বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সূক্ষ্ম কোণের জন্য ত্রিকোণমিতিক অনুপাত। এখন আমরা জানি যে এই সূক্ষ্ম কোণ বলতে কী বোঝায়। যদি আমাদের কোনো একটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হয়, যেমন এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা 90°, ওই ত্রিভুজের মধ্যে যদি আমাদের একটা সূক্ষ্ম কোণ থাকে তাহলে আমরা এই সূত্রগুলো আসলে লিখতে পারি সূক্ষ্ম কোণের জন্য। তো এই সূত্রগুলো তোমরা আসলে জেনারেল ম্যাথে করে থাকবে অবশ্যই, কারণ ত্রিকোণমিতির মধ্যে এগুলো এই অধ্যায় এগুলো দিয়ে শুরু হয়। তো আশা করি এগুলো অনেকের জানা আছে। তারপর আমি একটু আরেকবার রিপিট করি মনে রাখার জন্য। যেমন আমরা একটা সিরিয়াল মনে রাখবো সহজে, সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কট থিটা, সেক থিটা, কোসেক থিটা, মানে এই সিরিয়ালটা মনে রাখবো, সাইন, কস, টেন, কট, সেক, কোসেক। তো যখনই আমরা এটা সিরিয়ালটা মনে রাখবো তো সাথে সাথে এগুলো শিখা ফেলবো যে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান সমান লম্ব বাই ভূমি। যদি আমরা এই তিনটা জানি, দেখো প্রথম দিকের এক নাম্বারটার সাথে মানে শেষের এক নাম্বারটার একটা মিল আছে, তবে সেটা বিপরীত। যেমন প্রথমে যেমন সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, কোসেক থিটা শেষের দিকের এক নাম্বারটা যেটা, কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, মানে সাইনের উল্টা। আবার কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর শেষের দিকে দ্বিতীয়টা হচ্ছে সেক থিটা, সেটার উল্টা হবে। যেমন অতিভুজ বাই ভূমি, কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, আর সেক হবে অতিভুজ বাই ভূমি, আর টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা হবে তার উল্টা, ভূমি বাই লম্ব। তাছাড়াও সাইনের সাথে কোসেকের একটা সম্পর্ক আছে, আমরা যদি যেহেতু আমরা একটু আগে বললাম যে প্রথমটার সাথে শেষেরটার বিপরীত সম্পর্ক, তাই সাইন থিটা =1/cosec θ, মানে শেষটাকে উল্টা করে লিখবে। কস থিটা হচ্ছে 1/sec θ, এটা দ্বিতীয়টার সাথে এখানকার দ্বিতীয়টা, আর টেন থিটা হচ্ছে এখানকার তৃতীয়টা, টেন থিটা হচ্ছে 1/cot θ, আর কট থিটা হচ্ছে 1/tan θ। তো একইভাবে সবগুলো এরকম পরিবর্তিত হতে থাকবে। আর ত্রিকোণমিতিক অভেদাবলী যেটা আছে, অভেদ মানে এখানে হচ্ছে সম্পর্ক। যেমন এই সম্পর্কগুলোও তোমরা আসলে জানো, যখন আমরা মূল আলোচনায় চলে যাব তখন কিন্তু এই টপিকগুলো লাগবে, সূত্রগুলো জানা লাগবে। তো এখন দেখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা =1, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা =1, আর সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা =1। তো এখন দেখো এখানে একটা ত্রিভুজ আছে, এখন ত্রিভুজের মধ্যে এখানে কিন্তু একটা থিটা কোণ আছে, আর এই থিটা কোণটা সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ মানে হচ্ছে কি 0° থেকে বড়, আর থিটা হবে আর 90° থেকে ছোট হবে। যদি এই কন্ডিশন মানে তাহলে থিটাটা হচ্ছে এখানে সূক্ষ্ম কোণ। এই ত্রিভুজটা যদি হয় সমকোণী ত্রিভুজ, এখানে যদি 90° হয়
কোণটা একটা কোণ, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের মধ্যে যদি একটা সূক্ষ্ম কোণ থাকে, তাহলে ত্রিভুজের বিভিন্ন বাহুর নাম হয়ে থাকে বিভিন্ন রকম। যেমন এই সূক্ষ্ম কোণের বা থিটা কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব, আর 90° বা সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর বাকি যে বাহুটা থাকবে সেটা হচ্ছে ভূমি। এখন আমাদের এই শর্তটা এখন থেকে আমরা যদি অঙ্ক করি, এই ত্রিকোণমিতি হায়ার ম্যাথেই করি বা জেনারেল ম্যাথে করি, আমরা এই শর্তগুলো একটু লক্ষ্য করব। কারণ যদিও আমরা অনেকে এই শর্তগুলো লক্ষ্য করি না, কিন্তু এখন থেকে এই শর্তগুলো জানা লাগবে। কারণ এখন দেখো, 0 থেকে 90° এটার হিসাবটা দেখো, এর মধ্যে থাকলে কেবল সূক্ষ্মকোণ হয়, আর এই সূক্ষ্মকোণ হলে, এই সূক্ষ্মকোণ হলে তার অবস্থান হয় প্রথম চতুর্ভাগে। 0 থেকে 90 এর মধ্যে থাকলে সে কিন্তু এটা চতুর্ভাগের মধ্যে প্রথম চতুর্ভাগে অবস্থান করছে। তো আমরা যখন মূল আলোচনা করব, তখন কিন্তু আমরা এই বিষয়গুলো সম্পর্কে আরও বিস্তারিত জানবো। তো এখন শুধু মনে রাখি যে এখানে থিটা কোণটা হচ্ছে 0 থেকে বড় হবে, 90° থেকে ছোট হবে। আমরা আসলে এটা লক্ষ্য করি না যে সেটা সে কোন চতুর্ভাগে পড়বে জেনারেল ম্যাথ করার সময়, কিন্তু হায়ার ম্যাথ করার সময় দেখবে আমাদের এই কোণগুলা বিভিন্ন চতুর্ভাগে পড়বে। যে 4টা ভাগ আছে সেই 4টা ভাগের মধ্যে পড়বে। তো এখন আমরা একটু লক্ষ্য করি, দেখো এখানে যদি এটা ভূমি হয়, এটা লম্ব হয়, আর এটা অতিভুজ হয়, তাহলে আমরা কিন্তু অতিভুজ যে আর আছে তার মান বের করতে পারি পিথাগোরাসের উপপাদ্যের সাহায্যে। যেমন ac² = ab² + bc² এখন দেখো তো এস এর মানটা যদি বের করতে চাই, ac = √ab² + bc² লিখতে পারি। এখন থেকে আমরা সবগুলা আলোচনায় আমরা অতিভুজটাকে আর ব্যবহার করব, ভূমিটাকে x ব্যবহার করব, আর লম্বটাকে y ব্যবহার করব, বোঝার সুবিধার্থে। এখন মনে রাখো r = কী লেখা যায়, √x² + y। তো এখন থেকে আমাদের মূল আলোচনা শুরু, এই অধ্যায়ের মূল কনসেপ্ট এখানে। তো এই চিত্রটা আগে ভালো মতো বুঝতে হবে এখন থেকে। এটা যদি একটু লক্ষ্য করো তাহলে এই অধ্যায় খুব ইজিতে করতে পারবে আশা করি। তো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। তো এটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে, এর জন্য এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তোমরা একটু লক্ষ্য করলে দেখবে যে এই প্রত্যেকটা কোণ কিন্তু 90° এই এখান এই অক্ষ থেকে 0° বরাবর যাচ্ছে, এই অক্ষ থেকে এখান পর্যন্ত এই কোণটা 90, এই যে এই কোণটা হবে 90° এতটুক, আবার এই পাশের কোণ 90, এই পাশের কোণ 90, এটাও 90, এটা আমরা জানি। এখন একটু যদি লক্ষ্য করো, 0 থেকে 90 এই একটা চতুর্ভাগ, 90 থেকে 180 এটা একটা চতুর্ভাগ, 180 থেকে 270 এটা আরেকটা চতুর্ভাগ, আর 270 থেকে পর্যন্ত এটা এখানে হয় আরেকটা চতুর্ভাগ। এবং এগুলাকে কিন্তু আমি রেডিয়ানে লিখছি, যে 90কে আমরা লিখছি π/2 রেডিয়ান, 180কে লিখছি π রেডিয়ান, 270কে লিখছি 3π/2 রেডিয়ান, আর 360কে লিখছি আমরা 2π রেডিয়ান। তোমরা একটু যদি এখানে লক্ষ্য করো, 0 থেকে ঘুরে আবার আগের জায়গায় আসবে 360 হবে, মানে 0 থেকে ঘুরে যদি আবার আগের জায়গায় আসে, তুমি এইখান থেকে হিসাব করবে না এরকম যে এখানে 0° এখানে 360°, এরকমটা না। যদি 0 থেকে কোনটা ঘুরে আবার এই অক্ষের উপর আসে, তার মানে তোমরা বলতে পারো 360° কোণ অতিক্রম করছে, বা কোনটা 360° হয়েছে যদি আগের জায়গায় আসে। এখন আমরা এই শর্তগুলো যেগুলো বলবো, এগুলো অঙ্ক করার ক্ষেত্রে খুবই দরকার হবে, কন্ডিশনগুলো একটু লক্ষ্য করো। সেটা হচ্ছে দেখো, আমাদের প্রথম চতুর্ভাগে পড়তে হলে কোনটা যদি আমাদের প্রথম চতুর্ভাগে হয়, সেটা আমরা কীভাবে বুঝবো যে আমাদের কোন প্রথম চতুর্ভাগে আছে। সেটা হওয়ার জন্য আমার থিটা কোণকে আমাদের এই শর্তের মধ্যে থাকতে হবে, 0 থেকে বড় হতে হবে, থিটা কোণকে 90° চেয়ে ছোট হতে হবে, যদি কোণটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে। মনে রাখতে হবে প্রথম চতুর্ভাগে অবস্থান করার জন্য থিটা কোণকে এই শর্তের মধ্যে থাকতে হবে। এখন 0কে আমরা বলতে পারি 0 রেডিয়ান, যদি রেডিয়ানে লিখি এখানে থিটা লিখবো, আর 90কে লিখবো π/2। এই থিটা কোণটা প্রথম চতুর্ভাগে হওয়ার শর্ত কি, 0 থেকে বড় হতে হবে আর 90° চেয়ে ছোট হতে হবে, বা π/2 চেয়ে ছোট হতে হবে। তো এখন আমাদের প্রশ্ন যদি এরকম করে যে 30° কি প্রথম চতুর্ভাগে আছে কিনা, হ্যাঁ অবশ্যই আছে। কারণ কি, কারণ সে 0 থেকে বড় আছে এবং 90° চেয়ে ছোট আছে, তার মানে 30° প্রথম চতুর্ভাগে আছে। এখন তোমাদের মনে অনেকের এই প্রশ্ন হতে পারে যে 90° কি প্রথম চতুর্ভাগে আছে কিনা, বা আমি যদি এরকম বলি যে এই শর্তটাকে এটা সমান দিয়ে দিলাম, মানে থিটাটা 90° সমান হতে পারবে, এই শর্তে কি সে প্রথম চতুর্ভাগে আছে কিনা, উত্তরটা হচ্ছে না, এই শর্তে সে প্রথম চতুর্ভাগে নাই। কারণ দেখো, সে অক্ষের উপরে আছে, মানে এই দাগের উপরে আছে, ঠিক আছে, এই দাগটা হচ্ছে অক্ষ, এই অক্ষের উপরে থাকলে সে প্রথম চতুর্ভাগে পড়বে না।
তো আমরা যদি এখানে বলি এরকম রাখি, তাহলে জিরো থেকে বড় এবং নব্বই এর চেয়ে ছোট হলেই কেবল সে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, বা এই শর্তটা থাকলেও সে প্রথম চতুর্ভাগে অবস্থান করবে, এমনকি 89 ডিগ্রি যে আছে এটাও কিন্তু প্রথম চতুর্ভাগে আছে, কিন্তু 90 ডিগ্রি হলে আর সে প্রথম চতুর্ভাগে থাকবে না, সে হয়ে যাবে অক্ষের উপরে। অক্ষের উপরে থাকলে কিন্তু সে এই ঘরের মধ্যে আর পড়তেছে না। এখন আমি যদি বলি দ্বিতীয় চতুর্ভাগে পড়ার শর্ত কি, তাহলে তোমরা এটাই বলবে যে দ্বিতীয় চতুর্ভাগ হচ্ছে শুরু হচ্ছে কোথা থেকে, 90 এর পর থেকে 180 এর আগ পর্যন্ত। তার মানে দ্বিতীয় চতুর্ভাগে পড়ার শর্ত হচ্ছে আমাদের থিটা কোণটাকে হতে হবে 90 ডিগ্রির চেয়ে বড় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট। যদি এর মধ্যে থাকে তাহলে সে কোণটা দ্বিতীয় চতুর্ভাগে থাকবে। যেমন 100 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে আছে? এটা দ্বিতীয় চতুর্ভাগে আছে, কারণ সে এই 90 এর চেয়ে বড় এবং 180 এর চেয়ে ছোট, তার মানে সে দ্বিতীয় চতুর্ভাগে আছে। আবার যদি এটাকে আমরা রেডিয়ানে লিখি, তাহলে আমরা লিখবো সে পাই বাই 2 থেকে বড় হবে থিটা কোণ এবং পাই থেকে ছোট হবে। পাই মানে 180 ডিগ্রি, 180 এর চেয়ে ছোট হলে এবং 90 ডিগ্রি বা পাই বাই 2 এর চেয়ে বড় হলে সে দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে। এখন তৃতীয় চতুর্ভাগে অবস্থান করার শর্তটা কি? তৃতীয় চতুর্ভাগ হচ্ছে এই 180 এর চেয়ে বড় হবে, 270 ডিগ্রির চেয়ে ছোট হবে, মানে এটা হচ্ছে 180 ডিগ্রির চেয়ে বড় হবে থিটা কোণ আর 270 এর চেয়ে ছোট হবে, কিংবা পাই রেডিয়ান থেকে থিটা কোণ বড় হবে এবং 3π/2 এত রেডিয়ানের মধ্যে থাকবে, মানে এই 3π/2 রেডিয়ান থেকে ছোট হবে এবং পাই রেডিয়ানের চেয়ে বড় হলে আমরা বুঝবো সে কোণটা তৃতীয় চতুর্ভাগে আছে। আর চতুর্থ চতুর্ভাগে আসার শর্ত কি? সেটা হচ্ছে 270 এর চেয়ে বড় হতে হবে এবং 360 এর চেয়ে ছোট হতে হবে। তাহলে 270 ডিগ্রি এর চেয়ে বড় লিখবো থিটা কোণ আর 360 এর চেয়ে যদি ছোট হয় তাহলে সে তৃতীয় চতুর্ভাগে আছে, তাহলে সে চতুর্থ চতুর্ভাগে আছে। আর এটাকে যদি আমরা রেডিয়ানে প্রকাশ করি, তাহলে আমাদের লিখতে পারি 3π/2 থেকে থিটা কোণ বড় হতে হবে এবং 2π থেকে ছোট হতে হবে, তাহলে আমরা বুঝবো সেটা সে কোণটা আমাদের চতুর্থ চতুর্ভাগে আছে। এখন যদি আমাদের থিটা কোণটা এই ধরনের হয় যে এরকম দেওয়া থাকে শর্ত, জিরো থেকে বড় থিটা কোণ এবং পাই থেকে ছোট, যদি এই ধরনের শর্ত দেয় এবং বলে এই থিটা কোণের অবস্থান কোথায়, কোন চতুর্ভাগে, তাহলে এখানে দেখো তো জিরো থেকে বড় পাই মানে হচ্ছে কত? 180 ডিগ্রি, মানে 180 চেয়ে ছোট এবং জিরো ডিগ্রি, জিরো ডিগ্রি বা জিরো রেডিয়ান থেকে বড়। তাহলে আমরা কোন চতুর্ভাগে বুঝবো? দেখো এখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে একদম 180 আগ পর্যন্ত বা পাই রেডিয়ান আগ পর্যন্ত, তাহলে এক্ষেত্রে কিন্তু দুইটা চতুর্ভাগেই হবে, প্রথম চতুর্ভাগে হবে দ্বিতীয় চতুর্ভাগে হবে। আবার যদি তোমাদের শর্ত এরকম দেয়, ধরো এখানে এটা মুছে দিয়ে আমরা এরকম দিলাম 3π/2 দিলাম এখানে, এই ক্ষেত্রে আমার থিটার অবস্থান কোথায়? তাহলে কিন্তু এখানে তিনটা চতুর্ভাগই হবে। দেখো জিরো থেকে শুরু করে এই চতুর্ভাগ আছে, এখান থেকে আসতেছে আসতেছে এখানে, এখানে একদম এটার আগ পর্যন্ত 270 এর আগ পর্যন্ত আছে, তাহলে এখানে থিটার অবস্থান হবে প্রথম চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগে এবং তৃতীয় চতুর্ভাগে, তিনটা ভাগেই থিটা অবস্থান করবে। আমরা জানি থিটা কোণ মানে হচ্ছে একটা সূক্ষ্ম কোণ, আর সূক্ষ্ম কোণ সবসময় জিরো ডিগ্রির চেয়ে বড় হয়, 90 ডিগ্রির চেয়ে ছোট হয়। তো এই ধরনের একটা কোণ নিয়ে নিই এখানে থিটা ইকুয়াল, ধরে নিলাম আমরা এই কোণটা 30 ডিগ্রি। এখন আমাদের এই কোণটা প্রথম চতুর্ভাগে না দ্বিতীয় চতুর্ভাগে, এটা আমরা কিন্তু আরেকটা ভাবে প্রকাশ করতে পারি। তো তোমরা একটু যদি লক্ষ্য করো এরকম দেখো, পাই বাই 2 মাইনাস থিটা, যদি এরকম একটা শর্ত দেখো, যদি বলা হয় এই এই শর্ত দ্বারা এটা কোন চতুর্ভাগ বোঝানো হয়, তো তোমরা এখানে চিন্তা করো পাই বাই 2 মানে হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি, আর থিটা মানে হচ্ছে আমরা ধরে নিছি সেট কোণটা 30 ডিগ্রি বা যে কোনো হতে পারে 30, 40, 50, কিন্তু 90 এর কোণ 90 এর চেয়ে ছোট হবে। তো এই ধরনের কোণ ধরে নিলাম আমরা কোণটা 30 ডিগ্রি বোঝা সুবিধার্থে। তো এখন আমাদের আসতেছে কত ডিগ্রি? এখানে 90 থেকে 30 বাদ দিলে থেকে 60 ডিগ্রি, এটা কোন চতুর্ভাগে আছে? 60 ডিগ্রি, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে আছে। এখন আমরা যদি আবার দ্বিতীয় চতুর্ভাগের জন্য বলি, তাহলে তোমরা কি বলবে, কোন শর্ত দেখে বুঝবে যে সেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে? যদি এই ধরনের শর্ত দিয়ে লিখি, তাহলে দেখো 90 এর চেয়ে বড় হলেই সেটা দ্বিতীয় চতুর্ভাগে আছে,
তাহলে 90 এর চেয়ে বড় বোঝাবো কিভাবে 5/2 দ্বারা বোঝায় 90 ডিগ্রি আর সেটার সাথে যদি আমি থিটা যোগ করে দেই মানে π/2 প্লাস থিটা যদি দিয়ে দেই তাহলে সেটা দ্বিতীয় চতুর্ভাগে বোঝা যায় এখন আমরা যদি এখানে লিখি কিভাবে বুঝবো এটা দ্বিতীয় চতুর্ভাগ দেখো তোমরা এখানে π/2 এর পরিবর্তে আমরা 90 ডিগ্রি লিখতে পারি আর থিটাকে আমরা ধরে নিছিলাম 30 ডিগ্রি তাহলে এখানে লিখি 30 ডিগ্রি তাহলে দেখো তো 90 প্লাস 30 কত হয় 120 ডিগ্রি এটা কোন চতুর্ভাগে আছে 120 ডিগ্রি অবশ্যই 90 এর চেয়ে বেশি মানে হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আছে তো এই কন্ডিশন দ্বারাও আমার দ্বিতীয় চতুর্ভাগ বোঝানো হয় আবার আরেকটা পদ্ধতি আছে সেটা দ্বারা দ্বিতীয় চতুর্ভাগ বোঝানো হয় যদি আমরা এটা লিখি যে পাই মাইনাস থিটা এটা দ্বারা কিন্তু দ্বিতীয় চতুর্ভাগ বোঝায় সেটা কিভাবে একটু যদি লক্ষ্য করো পাই মানে হচ্ছে 180 ডিগ্রি 180 থেকে থিটা পরিমাণ বাদ দিয়ে 30 ডিগ্রি ধরে নিলাম থিটা কোনটা 30 ডিগ্রি ছিল তাহলে কত 150 ডিগ্রি তো 150 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে দ্বিতীয় চতুর্ভাগে আছে তো আমরা π/2 প্লাস থিটা দ্বারা আমরা দ্বিতীয় চতুর্ভাগ বুঝবো আবার পাই মাইনাস থিটা দ্বারাও আমরা দ্বিতীয় চতুর্ভাগ বুঝবো এখন তৃতীয় চতুর্ভাগ হওয়ার জন্য কি হবে নিশ্চয়ই এটা হওয়ার জন্য আমাদের এই পাই প্লাস থিটা হতে হবে তাহলে এটা দ্বারা তৃতীয় চতুর্ভাগ বোঝা যাবে পাই প্লাস থিটা দ্বারা তৃতীয় চতুর্ভাগ বোঝা যায় কারণ পাই হচ্ছে 180 ডিগ্রি আর থিটা আমরা যে কোনো একটা কোণ সূক্ষ্ম কোণ যদি তার সাথে যোগ করে দিই তাহলে সেটা দ্বারা তৃতীয় চতুর্ভাগ বোঝা যাবে আবার তৃতীয় চতুর্ভাগ এইভাবে বোঝা যাবে π/2 মাইনাস থিটা এটা দ্বারাও কিন্তু তৃতীয় চতুর্ভাগ বোঝা যায় কারণ কি কারণ এটা হচ্ছে দেখো 270 থেকে থিটা পরিমাণ বাদ দিলে আমাদের এই ঘরেই পড়বে আবার এই ঘরটাকে প্রকাশ করা যায় কিভাবে সেটাকে তোমরা নিশ্চয়ই বলবে 3π/2 প্লাস থিটা মানে 270 এর সাথে যদি আমি থিটা পরিমাণ যোগ করে দিই তাহলে সেটা চতুর্থ চতুর্ভাগে পড়বে অথবা সেটাকে আমরা চতুর্থ চতুর্ভাগে পড়ার জন্য আমরা এটাও কাজ করতে পারি 2π মাইনাস থিটা তার মানে 360 থেকে থিটা পরিমাণ বিয়োগ করলেও সেটা চতুর্থ চতুর্ভাগে পড়বে তা আমরা এটা কিন্তু এতক্ষণ যে হিসাবটা দেখাচ্ছি সেটা কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরার কারণে কোনটা যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে আমরা কোণের হিসাব এভাবে করব কিন্তু যদি কোণটা ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে সেটা কিভাবে হবে দেখো একটা কথা সবসময় মনে রাখবে ঘড়ির কাঁটার যদি বিপরীতে কোণ এরকম ঘুরতে থাকে তাহলে কোণ সবসময় বড় হতে থাকবে আর যদি ঘড়ির কাঁটার এরকম দিকে ঘুরে এখান থেকে এরকম দিকে ঘুরতে থাকে তাহলে কোণ তত ছোট হতে থাকবে মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরা মানে হচ্ছে কোণগুলো মাইনাস হয়ে যাওয়া আর মাইনাস হয়ে গেলে সেই কোণ তত ছোট হয়ে যাবে তাহলে যদি আমরা দেখো 0 ডিগ্রি থেকে নিচের দিকে যাই মানে ঘড়ির কাঁটার দিকে যাই ধরো কোণের ঘূর্ণায়মানটা এদিকে হলো এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে এখন এই যে এইভাবে তাহলে এই এটা যদি 0 ডিগ্রি হয় এটা কত ডিগ্রি হবে প্রশ্ন এটা দেখো এখান থেকে এখানে ঘুরে এখানে আসছে তার মানে এটা 90 ডিগ্রি অতিক্রম করছে তা এখানে এই অক্ষটা কত হবে এই অক্ষটা কিন্তু 90 ডিগ্রি হবে এখন কিন্তু সে 90 ডিগ্রিটা হলেও সে কিন্তু 0 এর চেয়ে ছোট তার মানে এটা হবে -90 ডিগ্রি এদিকে ঘুরতেছে অথবা -π/2 যদি আমাদের শর্ত এরকম হয় যে -π/2 থিটা 0 রেডিয়ান এটা দেখি এই শর্তটা দেখি এটা কিন্তু রেডিয়ানে আছে তো -π/2 থিটা 0 ডিগ্রি যদি এরকম থাকে মানে সরি 0 রেডিয়ান থাকে তাহলে এটা আমরা কোন চতুর্ভাগে বুঝবো এটা আমরা চতুর্থ চতুর্ভাগে বুঝবো দেখো খেয়াল করে দেখো এটা চতুর্থ চতুর্ভাগে বোঝা যাচ্ছে আবার এখন তোমাদের প্রশ্ন জাগতে পারে এরকম যে আমরা এরকম কি লিখতে পারবো এই কন্ডিশনটাকে উত্তর হচ্ছে না এরকম আমরা লিখতে পারবো না কারণ আমি যদি প্রশ্ন করি 0 রেডিয়ান বড় নাকি -π/2 রেডিয়ান বড় উত্তরটা হচ্ছে 0 রেডিয়ান বড় কারণটা কি এই শর্তটা আমরা লিখতে পারবো না এই কারণে এরকম আমি যদি তোমাদের প্রশ্ন করি এরকম -100 ডিগ্রি বড় নাকি 1 ডিগ্রি বড় তোমরা নিশ্চয়ই বলবে 1 ডিগ্রি বড় তাহলে আমি যদি রেডিয়ান বলি তাহলে ছোটটাকে আগে রাখি এই যে চিহ্নটা ছোট তাই -100কে আগে রাখলাম আর 1 ডিগ্রিকে পরে রাখলাম তাহলে থিটা কিন্তু -100 থেকে 1 ডিগ্রি এর মধ্যে থাকবে 100 কিন্তু এখানে ছোট তার মানে এখানে 0 ডিগ্রি এর চেয়ে ছোট কিন্তু π/2 এর জন্য π/2টাকে আগে রাখবো আর 0টাকে থিটার পরে রাখবো এখন এই কোণটা যদি আরও এদিকে ঘুরতে থাকে এইভাবে দেখো এইখান এখানে কত ডিগ্রি উৎপন্ন হবে এখানে কিন্তু -180 ডিগ্রি উৎপন্ন হবে বা -π রেডিয়ান উৎপন্ন হবে এই যে এখান থেকে
জিরো ডিগ্রি থেকে যদি ঘড়ির দিকে ঘুরতে থাকে তাহলে মাইনাস পাই রেডিয়ান হবে। এখন আমি যদি প্রশ্ন করি মাইনাস পাই রেডিয়ান বর থেকে প্লাস পাই রেডিয়ান পর্যন্ত, সরি মাইনাস পাই রেডিয়ান থেকে জিরো ডিগ্রি বা জিরো রেডিয়ান বলতে পারো, এই থিটা যদি এই শর্তের মধ্যে থাকে তাহলে সেটা কোন চতুর্ভাগে বোঝাবে? এই দুইটা চতুর্ভাগে বোঝাবে, তৃতীয় চতুর্ভাগে বোঝাবে, চতুর্থ চতুর্ভাগেও বোঝাবে। তো আমরা এটা অঙ্ক করার সময় আসলে এই ব্যাপারগুলো আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই, কারণ ভিডিও না হলে অনেক বড় হয়ে যাবে। তো আমরা এইগুলো আগে ছোট ক্লাসে শিখছিলাম সংখ্যা রেখাগুলো, কিন্তু আমরা একটু বোঝার সুবিধার্থে একটু আলোচনা করি। এটা হচ্ছে একটা সংখ্যা রেখা, দেখো এটা সংখ্যা রেখা এক্স এক্স ড্যাশ একটা রেখা নিলাম, এই রেখার জিরোটা হচ্ছে মূল বিন্দু। তো সংখ্যা রেখা এরকম এক্স এক্স ড্যাশ বরাবর যদি থাকে সেটা মূলবিন্দু থেকে যত ডান দিকে যেতে থাকবে সেগুলো সব প্লাস হবে, আর মূলবিন্দু থেকে যত বাম দিকে যেতে থাকবে সেগুলো সব মাইনাস হবে। আর ওয়াইয়ের বেলা কি হয়, ওয়াইয়ের বেলা যত উপরের দিকে যেতে থাকবো সেটা হবে সব প্লাস, আর যত নিচের দিকে যেতে থাকবো সেগুলো হবে মাইনাস। এই মূলবিন্দু থেকে যত নিচের দিকে যাব ওয়াই অক্ষের বেলায় হবে সেগুলো মাইনাস, আর যত উপরের দিকে যেতে থাকবো সেগুলোর জন্য হবে প্লাস। এখন এই দুইটা রেখাকে, সংখ্যা রেখাকে আমরা যদি একত্রে করে দিই, দেখো এরকম এই, তাহলে এটা হয়ে গেল মূলবিন্দু। এখানে আমি তিনটা গণ নিই, এক দুই তিন, এখানে কিন্তু এগুলো প্লাস, এদিকে এক্সের জন্য এগুলো সব প্লাস, আর এই এই বরাবর সব মাইনাস হবে নিশ্চয়ই। এটা তো জিরো হয়ে গেল, মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, আর উপরে ওয়াইয়ের জন্য এই জিরো থেকে উপরের দিকে গেলে সেগুলো হবে প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি, আর নিচের দিকে গেলে হবে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি। তো দুইটা সংখ্যা রেখাকে কিন্তু একসাথে লিখলে এরকম লেখা যায়, এক্স এক্স ড্যাশ আর ওয়াই ওয়াই ড্যাশ। এখন আমরা শূন্য থেকে যত উপরে যাব সেগুলো সব প্লাস হবে, শূন্য থেকে যত নিচে যাব সেগুলো সব মাইনাস হবে, শূন্য থেকে যত ডানে যাব সেগুলো সব প্লাস হবে, শূন্য থেকে যত বামে যাব সেগুলো সব মাইনাস হবে। এখন আমরা একটু লক্ষ্য করি, তোমাদের যদি এরকম বলে যে থ্রি থ্রি এই বিন্দুটা কোথায় কোথায় অবস্থিত, তো আমাদের প্রথমে মনে রাখতে হবে প্রথমটা দিয়ে বাম নাকি ডান সেটা প্রকাশ করে। এই যে প্রথম এরকম ব্রেকেটের মধ্যে প্রথমটা দিয়ে আমরা বুঝবো, সহজভাবে বলতেছি প্রথমটা দিয়ে বুঝবো এটা কি বামে আছে নাকি ডানে আছে শূন্যের, সেটা বোঝায়। আর দ্বিতীয়টা দ্বারা বোঝায় এটা কি শূন্যের উপরে আছে নাকি শূন্যের নিচে আছে, মানে এই মূলবিন্দুর উপরের দিকে আছে নাকি নিচের দিকে আছে। এখন উপরে গুলো আমরা জানি সব প্লাস, এখন প্রথমটা দিয়ে স্টার্ট করি, যে প্লাস থ্রি মানে হচ্ছে শূন্যের বামে আছে না ডানে আছে, এটা প্লাস থ্রি যেহেতু আছে কিছু দেওয়া নাই মানে সেটা প্লাস থ্রি, তার মানে নিশ্চয়ই সেই বিন্দুটা শূন্যের ডানে আছে। এই যে ডানে এই তিন ঘর আসলাম, এখন এখানে আবার প্লাস থ্রি দিয়ে আছে, তার মানে এটা কি উপরে আছে শূন্যের নাকি নিচে আছে, এখানে আসার পর সেটা কি উপরে যাবে নাকি নিচে যাবে, এটা অবশ্যই উপরে যাবে কারণ এটা প্লাস। তাহলে এই যে উপরে দেখো প্লাস লিখে রাখছি, তাই এখানে এক দুই তিন, তার মানে এই বিন্দুটা হচ্ছে প্লাস থ্রি প্লাস থ্রি। আবার যদি এরকম হতো মাইনাস থ্রি প্লাস থ্রি, আমি যদি প্রশ্ন করি এইটা শূন্যের মানে এইটা কোথায় আছে এই বিন্দুটা, তাহলে তোমরা নিশ্চয়ই বলবে আগে প্রথমটা দ্বারা যেহেতু মাইনাস থ্রি আছে তার মানে শূন্যের বামে আছে, এই এক দুই তিন শূন্যের বামে গেলাম, এইখানে আসলাম আমার অবস্থান। এখন দেখো এখানে প্লাস থ্রি আছে, দ্বিতীয়টা দ্বারা বুঝবো সেটা কি উপরে আছে নাকি নিচে আছে, দেখো তো কোন জায়গায় আছে সেটা উপরে আছে, তার মানে সেটা তিন গড়ে যাবো, এক দুই তিন। এখানে আমি মোটামুটি আইডিয়া করে আঁকছি আর কি, তার মানে এইখানে আছে হলো মাইনাস থ্রি প্লাস থ্রি, এই দুইটা গড়। একইভাবে দেখো যদি আমার এরকম থাকে মাইনাস থ্রি মাইনাস থ্রি, এই বিন্দুটা কোথায় আছে, তাহলে আমরা নিশ্চয়ই শূন্যের তিন গড় বামে আসব, তারপর উপরে যাব না কারণ এখানে মাইনাস থ্রি আছে, তাই নিচে তিন গড় যাব, এক দুই তিন, এখানে এই গড়টা হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রি। আর এই গড়টা কি হবে সেটা সেটা হচ্ছে আগে প্লাস থ্রি আর মাইনাস থ্রি, এইটা কোন দিকে আছে, তাহলে সেটা হবে শূন্যের তিন গড়, দেখো এক দুই তিন, তিন গড় ডানে গেলাম, তারপর আর উপরে যেতে পারবো না কারণ দ্বিতীয়টা আমার মাইনাস, তাই তিন গড় নিচে যেতে হবে, এক দুই তিন, তার মানে এখানে এই গড়টা হচ্ছে প্লাস থ্রি মাইনাস থ্রি। তো এ থেকে আমরা কি বুঝতেছি, এ থেকে আমরা বুঝতেছি দেখো আমরা প্রথম উপাদানটাকে যে কোনো উপাদানের জন্য মানে এখানে তিন চার পাঁচ যে কোনো সংখ্যার জন্য আমরা এটাকে ধরে নিলাম এক্স, আর দ্বিতীয়টাকে ধরে নিলাম ছোট হাতের ওয়াই, তো এটা হবে কি প্লাস এক্স
আর দ্বিতীয়টা হবে প্লাস ওয়াই যে কোনো সংখ্যার জন্য। আমরা ধরে নিলাম সেই সংখ্যাটা এক্স আর পরেরটা ওয়াই। এখন প্লাস এক্স প্লাস ওয়াই দ্বারা বোঝা যাচ্ছে আমাদের এই প্রথম চতুর্ভাগে। আবার যদি দেখো এটাকে আমরা কি লিখতে পারি, মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা দ্বারা বোঝা যাবে কি, এটা দ্বারা বোঝা যাবে দ্বিতীয় চতুর্ভাগে। এটা এখন আবার মাইনাস এক্স মাইনাস ওয়াই দ্বারা তৃতীয় চতুর্ভাগ বোঝা যাবে যদি এরকম থাকে। আর প্লাস এক্স মাইনাস ওয়াই দ্বারা বোঝা যাবে চতুর্থ চতুর্ভাগে। তো এই কনসেপ্টটা আমার লাগবে এখনই। তো আমরা সবাই জানি, আসলে এটা অনেকেই জানো হয়তো বা মুখস্থ করছো, যে প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, সাইন কস টেন কট সেক কোসেক মানে অল পজিটিভ। যারা আছে ত্রিকোণমিতিক অনুপাত যে ছয়টা আছে প্রথম চতুর্ভাগে সে ছয়টা অনুপাতই পজিটিভ, আর দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক পজিটিভ, তৃতীয় চতুর্ভাগে টেন আর কট পজিটিভ, আর চতুর্থ চতুর্ভাগে কজ আর সেক পজিটিভ। তো এই পজিটিভ হওয়ার কারণটা কি, তো একটু যদি আমরা লক্ষ্য করি, দেখো এখানে যে ধরো একটা কোনো একটা রশ্মি ও জেড একটা রশ্মি এটা ঘুরতেছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে, তাহলে ঘুরার কারণে এখানে একটা থিটা কোণ উৎপন্ন হবে। ধরে নাও এই থিটা কোণটা উৎপন্ন হওয়ার জন্য এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয় পি ও কিউ, একটা ত্রিভুজ উৎপন্ন হয়। তো এখন এই ত্রিভুজ উৎপন্ন হওয়ার জন্য দেখো এখানে এই ও থেকে কিউ পর্যন্ত একটা নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে। আমি বলছিলাম একটু আগে যে শূন্য এর বা মূলবিন্দু এর ডান দিকে গেলে সেটা হচ্ছে প্লাস, এক্স অক্ষ বরাবর গেলে এখানে এই অক্ষগুলা যদি আমি লিখি নাই এক্স ড্যাশ আর এখানে ওয়াই ওয়াই ড্যাশ লিখলাম, এখন এই মূলবিন্দু থেকে জিরো বিন্দু থেকে এই এক্স অক্ষ বরাবর যদি আমার ডান দিকে আসে তাহলে সেটা হচ্ছে প্লাস, আর এই উপরের দিকে গেলে সেটাও কিন্তু প্লাস হবে, মূলবিন্দু থেকে উপরের দিকে গেলে সেটাও প্লাস। তার মানে এখানে এক্সও প্লাস ওয়াইও প্লাস, এই থিটা কোণের বিপরীত বাহুটা কি হয় লম্ব হয়, আর এই সমকোণ বা 90 ডিগ্রির বিপরীত বাহুটা হয় অতিভুজ, আর বাকি যে বাহুটা থাকে সেটা হচ্ছে ভূমি। তো এখন দেখো চিন্তা করে দেখো যে অতিভুজটা সবসময় প্লাস থাকবে, এটা এই চতুর্ভাগেও প্লাস, এই চতুর্ভাগেও প্লাস, এই চতুর্ভাগেও প্লাস, এই চতুর্ভাগেও প্লাস। কারণ প্লাস হওয়ার কারণ কি, কারণ হচ্ছে দেখো অতিভুজের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই, সেটা কিন্তু একটা ঘূর্ণয়ন রশ্মি, সে তার যদি তার তখনই দিক থাকতো, সে হয় এক্স অক্ষের দিকে গেল তাহলে তার দিক থাকতো বা ওয়াই অক্ষের দিকে গেলেও তার দিক থাকতো, কিন্তু দেখো ও জেডটা বা ও পিটা সে কিন্তু এক্স অক্ষের দিকেও যায় না ওয়াই অক্ষের দিকেও যায় না, তাই এক্স অক্ষের এই তাই এই যে ও পি এর দিকটা পরিবর্তনশীল, তাই তার নির্দিষ্ট কোনো দিক নেই, তাই তার সবসময় সেটাকে দিক নেই বিদায় তার কোনো চিহ্ন নেই, মানে চিহ্ন নেই মানে আসলে এটা পজিটিভ হয়ে যাবে। তার মানে এখানে ধরে নাও অতিভুজ সেখানে হচ্ছে অতিভুজ সর্বদাই পজিটিভ, মানে আরটা সর্বদাই কি প্লাস। এখন এই সমকোণী ত্রিভুজ যে আছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ কেন হয় সেটা যদি বলি, এখানে একটা লম্ব আঁকলেই সমকোণী ত্রিভুজ হয়ে যায়, পি বিন্দু থেকে যে ওয়াই দূরত্ব যে দূরত্বটা অতিক্রম করে সেই দূরত্ব বরাবর একটা রেখা টানলে সেটা লম্ব হয়ে যায়, আর এই রেখাটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে এই ত্রিভুজের মধ্যে এই সমকোণী ত্রিভুজের মধ্যে দেখো আমরা কি কি পাই, যদি এটা সমকোণী ত্রিভুজ হয়ে যায় লম্বটা দেখো তো কত হয়, লম্বটা যেহেতু ওয়াই ধনাত্মক তার মানে লম্ব হচ্ছে প্লাস ওয়াই, আর অতিভুজ আর সেটা সর্বদাই কি প্লাস, তাহলে টোটাল রেজাল্ট আসবে কত প্লাস। কেন প্লাস আসবে দেখো, আমি যদি এরকম করি প্লাস দেওয়ার উদ্দেশ্য হলো যে 10 আমি মাইনাস প্লাস 2 দ্বারা ভাগ করি তাহলে রেজাল্ট আসবে কত প্লাস 5, রেজাল্ট পজিটিভ আসবে তাই এখানে প্লাস আসবে। আবার কসের জন্য দেখো এখানে কি হয়, কস মানে হচ্ছে ভূমি বা অতিভুজ, ভূমি কত প্লাস এক্স লিখলাম প্লাস এক্স, আর অতিভুজ হচ্ছে প্লাস আর, তাহলে রেজাল্ট কি আসবে সেটাও প্লাস আসবে, কারণ উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস সেটাও প্লাস আসবে। টেন টেনটা কি কি লম্ব বাই ভূমি, তো লম্ব কত আছে এখানে প্লাস ওয়াই আর ভূমি আছে প্লাস এক্স, দেখো এখানেও কি আসবে প্লাস আসবে কারণ উপরেরটাও প্লাস নিচেরটাও প্লাস। তার মানে এইভাবে যদি তুমি সবগুলো ট্রাই করো ওই যে এই সূত্রগুলো দিয়ে এখানে সবগুলো যদি এরকম বের করো দেখবে সবাই এখানে প্লাস। তো তোমরা এটাই মুখস্থ রাখতে পারো যে এই ঘরে প্রথম চতুর্ভাগে সব অনুপাতগুলা মানে সাইন কস টেন কট সেক কসেক সবাই প্লাস। এখন আমরা দ্বিতীয় চতুর্ভাগে চলে আসি, দেখো দ্বিতীয় চতুর্ভাগের মধ্যেও এরকম একটা ত্রিভুজ হবে, তো সেই ত্রিভুজটাও কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হবে, আর এই কোণটা হবে থিটা কোণ বা সূক্ষ্ম কোণ।
তো এই সূক্ষ্ম কোণের বিপরীত ভাগ হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে অতিভুজ। এখন দেখো তো এটা মূল বিন্দু থেকে কোন দিকে গেছে, এটা বাম দিকে গেছে, এখানে বাম দিকে x দূরত্ব অতিক্রম করছে, তাই সেই x দূরত্বটা হচ্ছে মাইনাস, ভূমিটা হবে মাইনাস, লম্ব লম্বটা যেহেতু উপরের দিকে গেছে তাই লম্ব প্লাস হয়ে যাবে, কারণ আমি বলছি মূল বিন্দু এর উপরে গেলে সেগুলো হয় প্লাস, আর অতিভুজ আর সেটা কিন্তু প্লাস হবে। আচ্ছা অতিভুজটা আমি বলছি সর্বদাই প্লাস হবে। তো আমরা যদি এখন দেখি এই ভূমিটা হচ্ছে x মানে মাইনাস x আর লম্ব হচ্ছে প্লাস y, তো এখন আমরা যদি সাইন বের করতে চাই, দেখো সাইনের লম্ব হচ্ছে কত, লম্ব থিটা কোণের বিপরীত ভাগ, ওটা যেহেতু লম্ব হয় তো লম্বটা হচ্ছে প্লাস y আর অতিভুজ হচ্ছে প্লাস r, অতিভুজ সর্বদাই প্লাস, তাহলে এটা এটার রেজাল্ট আসবে কি, রেজাল্ট আসবে প্লাস, মানে এখানে সাইন প্লাস হবে। দেখো y আর r দুইটাই যেহেতু প্লাস, ভাগফল হলে সেটা প্লাস হবে। কস কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। এখন ভূমি কত, দেখো ভূমি হচ্ছে মাইনাস x আর অতিভুজ হচ্ছে প্লাস r, তাহলে রেজাল্ট কিন্তু মাইনাস হবে। কেন, কারণ হচ্ছে তুমি 10 প্লাস মাইনাস 10 কে তুমি প্লাস 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে রেজাল্ট কাটাকাটি করলে মাইনাস 5 আসবে। কারণ এখন দেখো রেজাল্টটা কি আসছে, মাইনাস আসছে, তার মানে ভূমি বাই অতিভুজ মানে কসটা দ্বিতীয় চতুর্ভাগে কস কি মাইনাস। তারপর এখানে 10 কি হবে, লম্ব বাই ভূমি, লম্ব লম্ব হচ্ছে প্লাস ওয়াই আর ভূমি হচ্ছে মাইনাস এক্স, তাহলে এখানে মাইনাস এক্স দে। দেখো এই দুইটার মধ্যে একটা মাইনাস হয়ে গেলেই কিন্তু ওভারঅল পুরোটা কি হয়ে যায়, পুরো টার্মটা মাইনাস হয়ে যায়। যেমন আমি যদি এরকম বলি 100 কে মাইনাস 50 দ্বারা ভাগ করলাম, কাটাকাটি করলে 2 আসবে, ঠিক আছে, কিন্তু এই যে মাইনাস যে আছে তাই মাইনাস 2 আসবে। তার মানে এখন একটু লক্ষ্য করে দেখো এখানে রেজাল্ট আসতেছে কি মাইনাস, মানে 10 আসবে এখানে মাইনাস, একইভাবে কটও আসবে মাইনাস। কেন, কট মানে হচ্ছে ভূমি বাই লম্ব, তাহলে ভূমি কত, মাইনাস এক্স আর লম্ব হচ্ছে প্লাস ওয়াই, এটার রেজাল্ট আসবে কি, এটার রেজাল্ট আসবে মাইনাস। তো এরকম করে মাইনাস আসবে শুধুমাত্র সাইন আর কোসেক ছাড়া। দেখো কোসেকের মধ্যে কি আছে, অতিভুজ বাই লম্ব আছে, অতিভুজ কত, এখানে অতিভুজ হচ্ছে আর, আরটা প্লাস আর লম্ব হচ্ছে কত ওয়াই, এই যে প্লাস ওয়াই, তার মানে এটার রেজাল্ট আসবে কত, এটার রেজাল্ট আসবে প্লাস, তার মানে সাইন আর কোসেক ছাড়া বাকি সবাই মাইনাস হবে। তার মানে প্রথম চতুর্ভাগে সবাই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে শুধু সাইন আর কোসেক প্লাস, আর তৃতীয় চতুর্ভাগে এমন টেন এবং কট প্লাস হবে এই এই তৃতীয় চতুর্ভাগে। কারণটা কি, এই যে আমরা যদি একটু দেখাই দেয়, এই যে এরকম একটা ত্রিভুজ হবে এখানে, এটা হবে অতিভুজ আর আর এটা হচ্ছে কি, এই দূরত্ব তো যেহেতু শূন্যের বাম দিকে আসছে তাই এটা অবশ্যই ভূমি মাইনাস হবে, এই যে এই থিটা কোণের সাপেক্ষে, আর এই যে এই দূরত্বটা যে আছে সেটা প্লাস সরি মাইনাস ওয়াই হবে। দেখো এটা মাইনাস এক্স আছে আর এটা হবে মাইনাস ওয়াই, কারণ কি এটা নিচের দিকে গেছে, এই শূন্য থেকে নিচের দিকে গেছে তাই সেটা মাইনাস ওয়াই, আর এটা যেহেতু শূন্য থেকে বাম দিকে গেছে তাই মাইনাস এক্স। এই থিটা কোণের বিপরীত ভাগ যেহেতু লম্ব, তাহলে এই লম্বটা হচ্ছে কত, এটা লম্ব হবে মাইনাস ওয়াই, ভূমিটা হবে মাইনাস এক্স। তো এই যে এই থিটার জন্য আমাদের কে টেনটা পজিটিভ আসবে আর কটটা পজিটিভ আসবে, কিভাবে, টেন থিটা ইকুয়াল টু লম্ব বাই কি ভূমি, লম্ব কত, লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, ভূমি হচ্ছে মাইনাস এক্স। দেখো এই মাইনাস মাইনাস কাটা গেলে রেজাল্ট কি আসে, প্লাস আসে, এখানে টেন যেমন প্লাস কটও ঠিক একইভাবে সেটাও প্লাস আসবে, কারণ কটটা হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমিটা কত মাইনাস এক্স আর লম্ব হচ্ছে মাইনাস ওয়াই, এই মাইনাস মাইনাস কাটা গেলে সেটাও কি আসবে, প্লাস আসবে, মানে তৃতীয় চতুর্ভাগে টেন আর কট প্লাস, আর চতুর্থ চতুর্ভাগে কস আর সেক প্লাস হবে। তোমরা বাসা চেষ্টা করবে যে প্রত্যেকটা চতুর্ভাগের সবগুলো অনুপাত বের করার, তো সবগুলো অনুপাত বের করে দেখবে কোনটা কোনটা মাইনাস হয় কোনটা কোনটা প্লাস হয় এরকম চিত্রের সাহায্যে। তো আমরা এইটা অবশ্যই মনে রাখবো, অল প্রথম করে অল প্লাস, মানে সাইন কস টেন কট সেক কোসেক সবাই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কোসেক প্লাস, এই দুজন ছাড়া বাকি সবাই দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস হবে, তৃতীয় চতুর্ভাগে টেন আর কট ছাড়া বাকি সবাই মাইনাস হবে, মানে টেন আর কট তৃতীয় চতুর্ভাগের জন্য প্লাস হবে বাকি সবাই মাইনাস হবে, আর চতুর্থ চতুর্ভাগে কস আর সেক প্লাস হবে, এই দুজন ছাড়া বাকি সবাই এই চতুর্ভাগের জন্য মাইনাস হবে। তো এটা একটু মুখস্থ রাখবে অঙ্ক করার জন্য যাতে তাড়াতাড়ি করতে পারো। আমি যখন এই অধ্যায়ের গাণিতিক সমস্যাগুলো করাবো তো ওই ভিডিওতে দেখবে এগুলা আলোচনা করলে আরও ব্যাপারগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে।
তো আশা করি তোমরা পুরো ভিডিওটা উপভোগ করেছো। তো এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।